ওয়েলকাম ব্যাক টু নূর ফ্যামিলি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম বিগিনারদের জন্য একটা পারফেক্ট পার্টি মেকআপ লুক, ইজি আই লুক, কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস। তো আমার লুকটা কিরকম হলো বা কীভাবে করলাম পুরো ভিডিওটা আশা করি দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো কী কোথা থেকে দেখতেছেন তাও কমেন্টে জানাবেন। তো এই তো ফাইনাল লুকটা দেখেন, তারপরে আর কি চ্যালেঞ্জ শুরু করে দিন। প্রথমে শুরু করলাম একটা টোনার দিয়ে, যেহেতু এখন প্রচণ্ড গরম তো এর জন্য একটু ফেসটারে হাইড্রেট করতে হলো। তো দুবাইতে তো গরমের কোনো কথাই নেই, আর প্রথমে তো ফেসের মধ্যে অ্যাটাক করে। তো আমি টোনারের পরে একটা ময়শ্চারাইজার ক্রিম সাথে সানস্ক্রিন 50 আছে তো ওইটা ইউজ করে নিলাম। তো সাথে আবার অন্য সানস্ক্রিন 50 তো ওইটাও ইউজ করি। টোটাল আমি 55 আর কি সানস্ক্রিন ইউজ করি এখন। তো প্রথমে আজকে আইব্রোটা সেট করে নিতেছি। আমি আজকে আমার সবচেয়ে পছন্দের একটা কালারের ড্রেস পরছি, সিম্পল বাট ড্রেসটার কালারটা অনেক সুন্দর। তো কমেন্টে জানাবেন ড্রেসটা কীরকমের। তো তা অবশ্য আমাকে এক আন্টি গিফট করছে দুবাইতে আর কি, বাংলাদেশ থেকে নিয়ে আসছে তারপর গিফট করছে। তো আজকে আমি পার্ট বাই পার্ট শেয়ার করবো কীভাবে কী করতেছি এর জন্য সব কিছুই আর কি, স্কিপ করবো না কিছুই। তো প্রথমে আমি আইব্রোটা ড্র করে নিলাম, এর মধ্যে সানস্ক্রিনটা আর টোনারটা স্কিনের মধ্যে ভালো মতন আর কি অ্যাবজর্ব হইব এর জন্য আর কি একটু সময় নিলাম। তো আইব্রোটা ড্র করার পরে কনসিলার নিয়ে আইব্রোটার শেপ দিতেছি। তো আমি আমার আইব্রোর শেপ যেই রকম ন্যাচারাল আমি ওইভাবেই ড্র করি আর কি, বাড়তি কিছুই করি না। কারণ আমি মনে করি এক একজনের চেহারার ফেসের কাটিং অনুযায়ী আল্লাহ তাআলা আইব্রো শেপ দিয়ে দিছে। তো ই করার নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যেরকম রাস্তা হয় তো এরকমেরই ভালো লাগে আমার যেটা মনে হয়। তো এটা এখন ভালো মতন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতেছি কনসিলারটা। তো আপনাদের পসিবল যা আছে তাই ইউজ করতে পারেন। আমি প্রথমে আর কি ফিট মি ম্যাবেলিনের কনসিলার ইউজ করছি, এখন ফিট মি একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম আমার ফেসের শেড অনুযায়ী। এটা 115 শেড। তো আজকে নর্মাল যেগুলো আমার অ্যাভেলেবেল আছে ওগুলো দিয়েই আর কি মেকআপ লুকটা করবো, গরমের মধ্যে পারফেক্ট মেকআপ লুক। তো মাঝে মাঝে আমার কেন জানি লাইটিং একটু সমস্যা হয়ে যায়। তো মার সাথে একটু বকবক করতেছিলাম, অনেক বেশি বকবক করতেছিলাম, কী ব্যাপারে জানি বকবক করতেছিলাম, এখন ভুলে গেছি। তো এর মধ্যে ফাউন্ডেশনটা ভালো মতন ব্লেন্ড করা হয়ে গেল। তো এই ফাউন্ডেশনটা আমার কাছে ব্লেন্ড করতে অনেক ইজি মনে হয়, আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ভিজাই নিতে হবে। এখন এটা ওয়েট অ্যান্ড ওয়েলের একটা কনসিলার নিলাম, ওইটা দিয়ে এখন ভালো মতন আর কি হাইলাইট পয়েন্টগুলো একটু করে নিতেছি। তো মাঝে মাঝে আয়নাটার জন্য ভুলেও যাই। তো আমার এই কনসিলারটা অনেক ইউজ করা হয়েছে, মোটামুটি অনেক পুরনো, এর জন্য শেষ হয়ে গেছে। তো এখন অন্য আরও আছে, তো আমি আজকে এগুলো দিই যেটা অ্যাফোর্ডেবল ওগুলোই ইউজ করতেছি। তো এখন এলে গাল প্রো একটা কন্ট্রোল নিলে কনসিলার, বাস আমি কন্ট্রোলের জন্য ইউজ করি। এটার আসল কাহিনি হচ্ছে এটার শেড রং চলে আসছিলো অনলাইনে, তো এটা এখন কন্ট্রোলের কাজে ইউজ হয়। তো এটার ভালো মতন এখন প্রথমে লাইট কালারের কনসিলারটা ব্লেন্ড করতে হবে, আস্তে আস্তে ডার্ক কালারের মধ্যে যেতে হবে। তো এখন আমি লাইট কালারের কনসিলারটা ভালো মতন ব্লেন্ড করে নিতেছি। তো স্টেপ বাই স্টেপ ফলো করলে যে কেউ এইভাবে সুন্দর একটা পারফেক্ট পার্টি মেকআপ করতে পারে বাসায়। তো এখন কন্ট্রোলগুলো আর কি যেটা ডার্ক কালারের কনসিলার ওইটা ব্লেন্ড করে নিতেছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে কমেন্ট অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এখন ভালো মতন ব্লেন্ড করে নিতেছি, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। তারপরে একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিলাম, এটা একটু কী বলে ব্লাশের কাজ করবে এর জন্য। তো এটা হালকা একটু কালার আসছে আর কি, সিম্পল যেটা যে বেশি ডার্ক পছন্দ না করো উনি এইভাবে করতে পারেন। তো এর মধ্যে যে কোনো কালার লিপস্টিক নিতে পারেন, রেড কালারের, ডার্ক পিঙ্ক কালারের। তো এখন
ওয়েট অ্যান্ড ওয়েলের ফেস পাউডারটা নিলাম। এই পাউডারটাও এত ইউজ করা হয়েছে এখন শেষ পর্যায়ে, তো এই পাউডার আরেকটা আমার নিতে দিব। তো আমার কাছে এই পাউডারটা অনেক ভালো লাগে। কিছু কিছু জিনিস আছে একটু কম দাম হইলে জিনিসগুলো ভালো লাগে, তো অন্যগুলা থেকে আমার কাছে এইটা বেশি ভালো লাগে। তো ভালো মতন একটু আয়না দিয়ে দেখতেছি কোথায় কোথায় আর কি বাকি আছে, ভালো মতন ব্লেন্ড করতেছি আর কি পাউডারের সাথে যে পাফটা আসছে ওইটা দিয়ে। তো ব্লু কালারের একটা কাজল নিলাম, তো ব্লু স্মোকি টাইপের একটা লুক, স্মোকিও না কিন্তু অনেক গর্জিয়াস একটা লুক আছে, ক্রিয়েট করবো। আপনাদের আশা করি ভালো লাগবে, ভালো লাগবে, আমার কাছে অনেক ভালো লাগছে এই লুকটা। তো খোঁজাখুঁজি করার পরে পারফেক্ট ব্লু কালার পাইতেছিলাম না, তারপরে পাইলাম। তো ওইটা দিয়ে এখন নিচের লোয়ার লেসের কাজলটা আমি প্রথমে ব্লেন্ড করতেছি ওই ব্লু কালারের শেডটা নিয়ে। এইভাবে আই লুকটা করলে আইয়ের লুকটা আর কি শার্প হয় অনেক, স্টেপ আর কি অনেক সময় টেপ কস্টেপ ব্যবহার করে করতে হয়, কিন্তু এইভাবে করলে কস্টেপের প্রয়োজন হয় না। তো একটু মনোযোগ সহকারে আমি ব্লেন্ডটা করতেছি। তো এখন একটা রাউন্ড শেপের ব্রাশ নিয়ে চোখের আউটার কর্নারের মধ্যে আমি ড্র করে নিতেছি, আউটার কর্নারে একটু বেশি ফোকাস করতে হবে, ইনার কর্নারে আমি অন্য শেড ইউজ করব। তো প্রথমে আমি আইব্রো বোনটারে হাইলাইট করে নিতেছি, একটা রোজ পিঙ্ক কালারের আই শেডও নিয়ে, গ্লিটার আই শেডও নিয়ে। তো এখন এটা একটু কপার টাইপের শেডটা, তো এটার কালারটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই কপার টাইপের শেডটা আমার ড্রেসের সাথে মনে হইলো ম্যাচিং হয়েছে, ড্রেসের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার আছে ওটার সাথে ম্যাচিং হয়েছে। তো আই লুকটা কীরকম আর হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আশা করি বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি এবার একটা নর্মাল আই আর কি লাইনে ড্র করতেছি, কোনো উইং ড্র করবো না, তো এমনিতে সিম্পল বাস আই ল্যাশ ইউজ করবো ওইটার জন্য আর কি। তো আইলাইনারটা একটু ড্রাই হয়ে গেছে, গরম যেহেতু সব কিছুই নষ্ট হয়ে যাইতেছে, তো এখন তো গরমের কথা বলে লাভ। তো এই গরমের মধ্যে দুবাই ঘোরাফেরাটা করা ইম্পসিবল। তো বেস্ট সময় হয়েছে সেপ্টেম্বর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, তারপরও চলে। তো এখন আমি হাইলাইট করে নিতেছি, আজকে ক্রিম কন্ট্রোল করিনি, সরি পাউডার কন্ট্রোল করিনি, কারণ প্রথমে একটু কন্ট্রোল করে নিছি, আজকে কন্ট্রোলটা একটু হালকাই রাখছি। আর কন্ট্রোল না করলে তো এত বড় চেহারা ঠারা কোনো উপায় নেই। তো এখন আমি ডার্ক কালারের একটা ব্লাশ লাগাই নিলাম, তো মনে হইতেছে একটু বেশি হয়ে গেছে। তো বেশি হয়ে গেলে কোনো প্রবলেম নাই, আপনি যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করছেন ওইটা দিয়ে হালকা ড্যাব ড্যাব করে নিলে দেখবেন আর কি ব্লাশটা নরম যেই রকমের শেড চাইতেছেন ওই রকমের হয়ে যাবে। তো এখন তিন টাইপের হাইলাইট মিক্স করে তারপর আমি একটু হাইলাইট করে নিতেছি। তো হাইলাইট পয়েন্টগুলো যে জায়গায় বেশি ইউজ করা হয় ওই জায়গায় আপনি করে নেবেন। চিকে লাগাইতেছি ফোরহেডের, নোজে, আপার লিপে আর একটু চিনে থুতনিতে। তো মেকআপ করার আগে অবশ্যই ফেসটারে প্রিপেয়ার করে নিতে হবে, ফেস প্রিপেয়ার না করলে স্কিনের 12টা বেজে যায়। তো আমি আজকে মনে হয় প্রাইমার লাগানোটা আর কি স্কিপ হয়ে গেছে, স্কিপ হয় না আর কি ভিডিও শ্যুট করাটাই স্কিপ হয়ে গেছে। তো মাঝে মাঝে মোবাইলটা গরমের জন্য কি আর বলবো, মোবাইল গরম হয়ে গেলে মোবাইল অফও হয়ে যায়। তো আমি মাস্কারা লাগাই নিতেছি, এটা লরিয়ালের একটা মাস্কারা, এই মাস্কারাটাও আমার কাছে ভালোই লাগে। তো আমি আস্তে আস্তে আর কি ব্র্যান্ডের জিনিসপত্র অ্যাড করতেছি, আগেও ছিল, তো আগেরগুলো একটু নর্মাল ছিল, এখন আস্তে ধীরে একটু ভালোগুলো নিতেছি। তো এখন ফলস লেস লাগাবো, তো প্রথমে গ্লু লাগাই নিতেছি, তারপরে 4-5 সেকেন্ড ওয়েট করতে হইব একটু একটু ড্রাই করার জন্য। তো একটু ড্রাই হলে ইজিলি লেগে যাবে, যে এক চান্সে আমার আইল্যাশটা ফিক্স হয়ে গেছে। তো আইল্যাশ না লাগাইলে পার্টি মেকআপটা আমার কাছে সম্পূর্ণ লাগে না। তো এখন পিঙ্ক কালারের একটা শেড নিয়ে লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করতেছি। তো লিপ লাইনার দিয়ে ড্র করে নিলে মেকআপটা বেশি সুন্দর হয়, লিপটা ড্র ছাড়া লিপস্টিকটা আমার কাছে ভালো লাগে না। তো এই পর্যায়ে লিপ লাইনারের কালারটা সুন্দর লাগতেছে, আমি পুরো লিপের মধ্যে এটা ভালো মতন করে নিতেছি। তো তারপরে পিঙ্ক কালারের একটা লিপস্টিক লাগাবো, পিঙ্ক কালারের একটা পিচি পিঙ্ক টাইপের,
এখন তো একটু গ্লসি লিপের চল চলতেছে ট্রেন্ড, তো আমি একটু লিপ গ্লস লাগাই নিতেছি। লিপ গ্লসটা মেশিন থেকে নিয়ে আসছি না, ওটা দিছি বাসায় দিয়ে গেছে, কথার কোনো আগা মাথা নেই। আর পাশে শুনতেছেন আমার বান্টি আর বাবলি চিল্লাচিল্লি ওদের মধ্যে ঝগড়া লাগিয়েই থাকে। তো বান্টি বাবলিকে ওটা জানতে হলে আমার কী বলে ব্লগ পেজের মধ্যে অবশ্যই ভিজিট করতে হবে আর ব্লগগুলো দেখতে হবে। তো কালো একটা টিপ লাগাই নিলাম যাতে কারো নজর না লাগে, আর হালকা একটু বিচি কার্ল করলাম চুলটারে। চুলের তেমন একটা স্টাইল আমি করতে পারি না, তারপরে যতটুকু সম্ভব হয়েছে আজই আমার পাতলা চুল, এটার মধ্যে কোনো স্টাইল আমার মাথায় ঢুকে না। আর এই তো ফাইনাল লুকটা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর অক্সিডাইজের একটা ঝুমকা বা চান্স বা লিটার জিনিস করলাম, আর বাসে একটা ব্রেসলেট টাইপের চুড়ি বলতে পারেন, ব্রেসলেট ওটা ইউজ করলাম। তখন বাইরে চলে আসছি শুধু ফটো ক্লিক করার জন্য, ঘরের মধ্যে পিকচারগুলো সুন্দর হয় না, এর জন্য বাইরে আমার কাছে পিকচারগুলো ভালো লাগে, বাস ব্যাকগ্রাউন্ডগুলো আচ্ছা ভালো নেই, কিন্তু বাইরে আর কি ন্যাচারাল আলোতে পিকচারগুলো বেশি সুন্দর হয়। তো এই তো আমার ফাইনাল লুক। তো যে কোনো পার্টিতে এইভাবে মেকআপ করে ইজিলি যাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।